তোর মত একটা দানবরে একটা চিকনা মানুষ মাইরা দিল, এটা কি কোনো মতে মেনে নেওয়া যায়? হ্যাঁ, তোর মত এরকম একটা শরীর যদি হ্যার কাছে মাইর খেয়া যায় তাহলে তার হইল না, তোরে দেখলে রাস্তার কুত্তা অভয় পায়। আর তুই কি একটা চিকনা মানুষের দ্বারা মাইর খেয়ে গেলি? এর চেয়ে তুই একটা কাম কর, তুই রাসেল দারে কল দে, রাসেল ভাই যা করার কইরা দিবে। কল দি, আস্তে আস্তে রাসেল ভাই। এটা স্বস্তি নষ্টি করা দরকার না, হে দিন দিন বাইরে জিতাছে। কি যে এত ফোন দিতেছিস, তুই দাঁড়াস না আমি ঘুমাই। রাসেল বদ্দা, আপনি তো জানেন আমি একটা এখানে খাবার দাবারের দায়িত্বে আছি। ভাই তুই আল্লাহর হস্তে খাবার দাবারের কথা কইছিস, সকালবেলা একই কথা কস, দুপুরে একই কথা কস, বিকালে সন্ধ্যা রাত্রে একই কথা, এই কথা ছাড়া অন্য কোনো কথা থাকলে আমার ক। আপনি সন্দ্রফলের এসেছেন ছিলেন না? হ্যাঁ। সবসময় হেরে দেখি আমার খাবার দাবারের রুমের আশেপাশে ঘোরাঘুরি করে, এ দেখতেছি আজকে একটা মুরগি মাংস দিয়ে ভাত খাচ্ছে, তারপর আমারে বলে যে আরও একটা মুরগি মাংস দিতে। আর ক্লাবে তো খাবার দাবার হিসাব করা, এখন ওরও যদি দুই পিস মুরগি মাংস দিতি তাহলে অন্য মানুষজন আর খাবার দাবার কেমনে খাবে যে? হ্যাঁ, এই কথাটা বলার সাথে সাথে আমার বলে যে আর তুটো হয় না, তোর বাবুটো হয় কি বা অন্য না হতা। ভাই এটা কথা বলার পর পর আমার গ্যাসে মাথা গরম হয়, আমি দিছি গালবার একটা ঘুরে শোয়ার, আর একটু জাগাইছি। চন্দ্রপাল দা আসছে এর মধ্যে, চন্দ্রপাল দা এসে দেখছে, দেখে আমার দিছে গালবার একটা শোয়ার। ভাই আমি তো একটা ক্লাবের প্লেয়ার, আমার তাকে সম্মান আছে এখানে, ওগুলি কোন ধরনের কথা? আপনারা সিনিয়র মানুষ দেখে আমি ওনারে কিছু বলি, নাহলে আপনি আমার বডি দেখেন আর ওর বডি দেখেন, ওনারে মানলে উনি আমার সামনে দাঁড়াতে পারতো থাকতো? আমি এটা বিশ্বাস চাই। কান্দিস না বোকার মতন, কান্দিস না, ঠিক আছে একটা মিস্টেক হয়ে গেছে, আমি দেখতেছি, আমার উপর ছাইড়া দে। এমনিও পলদার নামে অনেক বিচার আর ভালো লাগতেছে না, হেল লগে গ্যাঞ্জাম লাগাই দেয়, হেল লগে আর প্যাঁচ বাজাই দেয়, আমি এটা দেখতেছি, আমি একটা সুষ্ঠু বিচার করার চিন্তা ভাবনা করতেছি। আরে ভাই আর আমগো আনছেন কইনতে, আমগো আনছেন এক একটা প্রবেশ শুনতে, আমগো কি কইছেন যে আমগো এই নাই না, আমগো জীবনে কিছু উড়াইতে পারবেন এই নাই, আমরা না খায়া না পইরা না বেতন নিয়া আমরা আপনাগো লগে 24টা ঘন্টা খালি খেলি। সবচেয়ে বেশি খাবার তো তুই খাস, আর টাকা পয়সা ঠিক আছে আমি দিতে পারতেছি না, কিন্তু পাবি তো, 1% হলেও তো পাবি। ভাই আমগো কেমনে রাখছেন, কোনো বেতন দেন? আমরা ওইখানে টাকা ইনকাম করি ভাই, হ্যাঁ চুল কাটটা থেকে ইনকাম করি, কিন্তু কি দিচ্ছেন ভাই? কিচ্ছুই দেন নাই, তারপর আমরা এনে আসি কিল লেগা, আপনার আমাকে একটা স্বপ্ন দেওয়া হয়েছেন তাই না? আপনার সম্মানের জন্য আমরা আমি খাওয়া দাওয়াতে কত স্যাক্রিফাইস করছি, খাই ফেলাইতেছে এমনি বই বই হাত দে এমনি ফেটে ঢুকার, যেটা তুই খাস আমি তো হিসাব করি খাই ভাই, আর আমি তো দায়িত্বে আছি খাবার দাবারের। যাই হোক আমি এটা কালকে একটা মিটিং বহাইতেছি, কালকে পুলার থাকবে আমি বরাবর নিয়ে, কালকে একটা সুষ্ঠু বিচার করবো, আমার উপর ছেড়ে দে। এটা আজকে আপনি দেখবেনি, আমি বিশ্বাস চাই। তুই তার হইব না, আমি রাসেল ভাই নিয়ে আজকে মারু। হই বেটা তুই এত উত্তেজিত আজকে, হ্যাঁ তোরা কইছি মারামারি করার লেগে, তোরা মারামারি করার লেগে নিয়ে আইসি, তোরা লয়ে যাওয়া যাবো না সব জায়গায়, কোন সময় তোর পকেটে খুন মুড় দিয়ে কারে মারা দিবি আমি খুব তরণের ডরে থাকি। তোর চুল কাটার কাম, তুই চুল কাট, গ্যাপে গোপে চুল কাটতে যাবি আর খেলবি, ঠিক আছে? ওকে বদ্দা হইব হইব, আজকে যেটা হবে আজকে এটা ব্যস্ত করতে পারি, আপনি থাকবো আর না থাকবো। বন্ধু চন্দ্রবল দা কি করলো? পোলার ড্রাইভ করে দিল, কিল লেগা খাবার কম দেয় আর হ্যারাসমেন্ট দেখে না, এর লেগা কিন্তু বাদ দিয়ে দিল আনলকারে তরে। তো বন্ধু তোর কি করতে হইব, তোর নিজেরও খাইতে হইব হ্যারে অ্যাসিস্ট্যান্টরা খাওয়াইতে হবে, কিন্তু সামনাসামনি যখন সামনাসামনি পড়ে যাবো সবাই তখন খাওয়াবি, একদম মনে করো ওরে যত খুন পারবি খাওয়াবি, আর পিছন থেকে খাওয়া বা না খাওয়া এটা তোমার ব্যাপার বন্ধু, তাহলে একটু জামা গুঁড়ো দিয়ে দিও যেন খালি বাথরুমে যায় আর, হ্যাঁ ঠিক আছে। আর বন্ধু সব থেকে বড়ো কথা কি, তোমার নিজের খাইতে হবে, তুমি দেখছো কিনা জামাল গুঁড়োটা যদি ভুলে তোমাকে ঘর ভিতরে ঘুরে যায় তখন কী করবা? আমগো মতে দিবি কে অনলাইকেই দিবি, লাগলে পেটের মধ্যে একটা মার্ক করে দিবি যে এটা ওর